গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে মহাসপ্তমী। সপ্তমী শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে। আজকে আমি সকালবেলা উঠে পড়েছি, কারণ আমাদের পাড়ার যে দুর্গা মণ্ডপটা সেটা একটু তোমাদেরকে ঘুরে দেখাবো সেই জন্য। তো চলো সঙ্গে থাকো। কালকে গতকাল ষষ্ঠীর পুজো হয়ে গেছে, আর আজকে সপ্তমী। সপ্তমীতে হয়তো ঘট বসা দিয়ে মনে হচ্ছে, কারণ এখনো ঘট বসানো হয়নি। রাতের বেলা লাইটিং হলে বা ঝাড়বাতিটা চালালে আরো সুন্দর দেখতে লাগবে। সকালবেলাটায় ঠাকুরের মণ্ডপের এখানে ঘুরতে এসে মানে খুব ভালো লাগছে। আমি কালকের থেকেই ঠিক করে রেখেছিলাম যে কালকে ভোরবেলাতে উঠে একটু ঠাকুরের মন্দিরটা মণ্ডপটা দর্শন করব, তোমাদেরকেও দেখাবো। ওই জন্য আজকে সকাল সকাল উঠে পড়েছি আর এই যে চলে এসেছি আমি। আর ঠাকুরের মুখগুলো কী সুন্দর হয়েছে দেখো, মায়াময় একদম মুখগুলো, খুব ভালো লাগছে এসে। কালকে ষষ্ঠী ছিল, তা সকলেই তো ঠাকুর দেখতে বেরিয়েছে, আর রাতের বেলা হঠাৎ করে খুব বৃষ্টি শুরু হয়ে গেছে, তা সেইটা অনেকেরই অসুবিধায় পড়েছে। জানি না আজকে কি হবে, বৃষ্টিটা না হলেই ভালো, কারণ সবাই মুখিয়ে থাকে এই পুজোর এই কটা দিনের জন্য। যা যা যেমনই অসুবিধায় কাটুক না কেন, সে এই পুজোর কটা দিন খুব আনন্দে কাটাতে চায়, ঠাকুর দেখে, মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ায়। কিন্তু এই সময় যদি বৃষ্টি হয় সত্যি সেটা খুবই কষ্টের ব্যাপার। কিন্তু প্রকৃতির কাছে তো আর মানুষের কিছু করার নেই, যেটা হবে সেটা মেনে নিতে হবে। কিন্তু গতকালকে খুব অসুবিধায় পড়েছে অনেকে, আজকে ঠাকুর ঠাকুর করে যদি বৃষ্টিটা না হয় তাহলেই ভালো। আর এই দেখো রাস্তার চারিদিকে ঝোপঝাড়টাও কী ভালো লাগছে, সবুজ পুরো একদম। বাড়ির দিকে যাচ্ছিলাম, তো ভাবলাম যে শিব মন্দিরটা একটু ঘুরে যাই, তা মন্দিরের সামনে চলে এসেছি। কিন্তু ভেতরটা একটু অন্ধকার লাগছে বলে ভালো বোঝা যাচ্ছে না, তো যাই হোক তবুও ঠাকুরের কাছে প্রণাম করে যাচ্ছি। আর এই যে ঝাড়বাতিটাও আরেকবার দেখো কি সুন্দর, তিন রকম কালার হয়, লাল গোলাপি নীল। আর এদিকে ঠাকুরদের প্রণাম করে আমি বেরিয়ে পড়বো এবার।
আমি এখন বাড়ি চলে এসেছি। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তোমরা সবাই আমার সঙ্গে থেকো।